পাশে বুঝিয়ে কেউ দাম দেয় না, তাদেরকে এই করে ঠিক করিয়ে নেবে। আরে শালা, আমার বাপ দাদার এই স্বাধীনতা, আজকে বাংলাদেশ স্বাধীন হতে শুরু করিয়া আমাদের যে স্যাক্রিফাইস এই দেশের জন্য, এই দলের জন্য, এই দেশের জন্য, সেখানে যদি আজকে কয় যে আমাদের জীবন শেষ হয়ে গেছে মিয়া, পড়া 11 স্কুলে পড়ছে কি এমনি এমনি মিয়া, দুইবার বনবাসের কিসের কারণটা কি? কারণ হচ্ছে যে এই স্বাধীনতা, বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করছে এবং সেটার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। ছিল রাজা কারমিয়া, 15 আগস্টের পরে এই যে মহদ্দিন মানিক কেন কেমনি আমার কেউ চাইতে পারে না, আমার গুচ্ছি সব পলাই গেছে মিয়া, দাঁড়ে পায়ে হারে মারিয়ে লায়। তা 15 আগস্টের পরে ও একমাত্র লোক কেমনে গেল আমার প্রতিদিন যাইয়া দেখা, তো কারণ ওর বাড়ি হচ্ছে পেশকার বাড়ি, পেশকার বাড়ি হচ্ছে নূর ইসলামের বাড়ি, নূর ইসলাম মঞ্জুর বাড়ি, তার ভাইরা এখন জীবিত সবাই আছে না, তো এরা কি মনে করেন, মনে পড়ে সবাই কি আমি, সবাই কি আব্দুর রব্দের সেনিয়াবাদের নাতি নাকি, মনে পড়ে না। আমার জায়গায় যদি তারা থাকতো, চিন্তা করেন একটুখানি, আমার জায়গায় যদি, আমার ক্ষমতার জায়গায় যদি তারা থাকতো, তারা কি করতো? তাহলে নিশ্চয়ই কম্পেয়ার যদি করেন, ওই যে মানবেন্দ্র বরাবর কম্পেয়ার করলে করতে হবে, আমার রক্ত অবশ্যই বেটার দেন দেম, কারণ আমি মানুষত্ব চিন্তা করি, আমি তো অন্যায়, আমার নেত্রী অন্যায়ভাবে চিন্তা করে নাই, তো পারতো না অনেক কিছু করতে। তো জিনিসগুলি কি, এগুলি তো আমি কইতে পারি না জনে জনে ভাই, বাপের আপনি কাগজপত্র ঘাটাই দেখেন যে খবর নেন, এবং তার পিছনে কে মানবেন্দ্র বরাবর, মনীষার পিছনে, তার পিছনে কে বিজয়বাবু, আর ওই যে ডাকছে আরে অগো দুজনে তোমার মালাকার কালীবাড়ি পুষ্কুনি ই দেবে ওয়াল করবে 25 লক্ষ টাকা আছে, পিছনে কেটা বলরাম, বলরাম তো তার পার্টনার না, আর কেটা সরোয়ার হচ্ছে যে তার পুত্র। যেহেতু আমি আওয়ামী লীগ করি, আমি জানি যে আপনারা হয়তো বা একটা আদর্শ, কারণ যেটা সত্যি ভাই, যেটা সত্যি এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। কথা হচ্ছে যে একটা লোক যে দল করুক যদি ভালো, আমি এর জন্য মোয়াজ্জেম হোসেন আলালকে ব্যক্তিগতভাবে আই লাইক হিম, বিকজ যুক্তি দিয়ে কথা বলে, কোনোটা অন্যায়ভাবে আপনার গা ঠেলার কথা কয় না, যে বিয়ে খালেদা দিয়ে কইছে হেলিগে আমি কইলাম নো, সেই দিন কি এখন আসে নাকি? এখনকার ছেলেপেলেরা আপনি কি মনে করেন, এই যে আমার পিছিয়ে যে ভক্ত মনে করেন, আমার দল ছাড়া মনে করেন যে আমার পিছিয়ে যে পরিমাণ ছেলেপেলে ইয়ে, আমি জানি না, আমি রাস্তা দিয়ে আডি যখন তো আমি তো বুঝি যে আই ফিল ইট, এইটা না আমার শক্তি, ওইটা হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে, এ মেয়া সোনার বাংলাদেশ করতে হলে ওই টার্গেট কাজে লাগাই দিবে আমাদের, হয়তো বুঝিয়ে কেউ দাম দেয় না, তাদেরকে এই করে ঠিক করিয়ে নেবে। সাময়িক মনে করেন কিছু লাভের লেগে, এখন তো আমার বোঝা হয়ে গেছে যে কি করতেছে, আমাকে দিয়েই আমাকে তারা, আমাকে আমি যে মেজাজ গরম, হ্যাঁ মেজাজ গরম, এই যে মেজাজ গরম মানে কি, এই যে সামনে বই আপনাকে জনগণের সামনে বই কই দিলাম, তো এইটা মেজাজ গরমের কি আছে? সত্যি কথা বলতেছি, এখানে জোর আছে আমার, আমি তো চুরি করতেছি না রে ভাই, আমি তো চোর না, এবং প্রমাণ করে তো দেখাই দিয়েছি আমি অলরেডি, সব তো প্রুভেন, বিজ্ঞ তোমার নাম কি ফলে পড়েছে, হ্যাঁ আপনাকে ভোট দিয়ে আনছিলাম, ওই সার্বিক কথার এখানে এখন যে আপনার প্রধানমন্ত্রীর পরিবারের ওই সার্বিক কথা, এখন আমি যে পর্যায়ে গেছি এবং যে ডায়লগ মারতেছি, এই এই কথাগুলি যে ওই যে মনের মধ্যে খারাপ না, যে প্রেস্টিজের ব্যাপারটা হাটা না আইলে সেই জায়গাটা মুছে দিলাম, আমার সেই লজ্জাটা মুছে দিলাম, লাগবে না আমার টাকা।